হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। ব্লগটা হঠাৎ করেই শুরু করলাম, আসলে কলেজ শেষ করে বাড়ি যাওয়ার মুখে হঠাৎ মনে পড়লো একটু বড় বাজারে ঘুরে আসি। আসলে সামনেই জামাই ষষ্ঠী, এখনো অবধি মায়ের জন্য কিছু কেনাই হয়ে ওঠেনি, আর মোটুর তো আজ হবে কাল হবে এই করে করে যাওয়ার সময়ও হচ্ছে না, আর ওকে নিয়ে যাওয়াও বৃথা। মেয়েদের জিনিসপত্র কিনতে ছেলেদের নিয়ে গেলে যা হয় সেটা আশা করি নতুন করে বলার কিছু নেই, তাই সাগরেদ ছিল মানে সুচেতার কথা বলছি, ওকেই মোটামুটি সাথে নিয়ে চলে গেলাম। আর অ্যাজ ইউজুয়াল বড় বাজারে ঢোকার সাথে সাথেই যুদ্ধ শুরু। এইটুকু রাস্তা যেতে প্রায় 5-6 বার আমাদের টোটোবালাকে ঝগড়া করতে হলো। ফাইনালি আমরা নেমে গেছি, আর আমি বরাবরই যেই দোকানে যাই সেখানেই যাব, আমার ফেভারিট দোকান আঁচল, সব সময় আমি ওখান থেকেই কিনি। তবে ঢোকার সাথে সাথেই মোটামুটি জামাই ষষ্ঠীর আমেজটা পেলাম। আমি আর সামনে না থেকে সোজা সিল্কের কাউন্টারে ঢুকে গেলাম একটুখানি ভেতর দিকে। তো এখানে এসেই প্রথমে যেটা এবছরের জামাই ষষ্ঠীর হিট আইটেম সেটাই দাদা দেখানো শুরু করলেন, সেটা হচ্ছে টিস্যু। টিস্যু শাড়ির নাম আগে শুনেছি, তবে আমার একটাও ছিল না। তবে মায়ের জন্য নিতে গেছি তো মনকে বারবার বুঝিয়েই গেছি যে যতই পছন্দ হোক নিজে নেব না। তো প্রথম থেকেই স্ট্রিক্টলি দাদাকে জানিয়ে দিয়েছিলাম একটাও আমাদের কালার দেখাবেন না, বয়স্কদের কালার দেখান। আর বয়স্ক কথাটা শুনে অনেকেই ভাবতে পারো, হ্যাঁ মায়ের কত এমন বয়স, এখন থেকেই বলছে বয়স্ক। আসলে আপনারা তো আমার মাকে চেনেন না, উনি বয়সে যতই কম হোক না কেন উনি নিজের মনে মনে ভেবে নিয়েছেন উনি 80 বছরের বৃদ্ধা, তো সেই জন্য উনি ওনার কিছু ফেভারিট কালার ছাড়া চট করে পড়তে পারেন না। এই যেমন হালকা পিচি কালার, হালকা পিঙ্ক, হালকা স্কাই, যে কোনো কালারের আগে হালকা বসিয়ে দিলে উনি পড়তে পারেন। তো সেই জন্যই দাদা মোটামুটি বেছে বেছে আনকমন সব হালকা কালারই আমাদেরকে দেখাচ্ছিলেন। আর এই যে কালারটা না, এটাই একটু ডিপ কালার, কালচে ব্রাউন। কালারটা খুব ইউনিক, বাট পার্সোনালি আমার অতটা ফেভারিট না বলে অতটা গা করিনি। কিন্তু এর পরের কালারটায় আমার সুচেতার দুজনেরই চোখ আটকে গেছে, একদম মিষ্টি একটা পেঁয়াজের খোসার কালার, কালচে টাইপের। যদিও দুজনেরই চোখ ওটাতেই আটকে গেছে, তবুও কনফিউশনে ছিলাম, কারণ এই পাশের দিকেও আরও কটা মিষ্টি কালার আছে, তো যেমন এই গ্রিনটা, তার উপরে এই যে পিচ কালারটা। শাড়ি বাঁচতে বাঁচতে পাশের দাদাকে দেখলাম, তিনিও এসছেন তার শাশুড়িমার জন্য শাড়ি সিলেক্ট করতে, তবে একা এসছেন। এবং তিনি যে শাড়িগুলো চয়েস করছেন তাতে দেখেই বোঝা যাচ্ছে হয় শাশুড়িমা খুব একটা বয়স্ক নয়, বা হতে পারে উনি বয়স্ক হলেও মনটা এখনও চনমনে আছে। কিন্তু এই দুটোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে উনি বাড়ি গিয়ে বেশ ঢোলাই খাবেন বউয়ের কাছে। এদিকে মাকে সামনে না পেয়ে নিজেই নিজেকে মা ভেবে শাড়ি ট্রায়াল দিচ্ছিলাম, তবে মায়ের চয়েস আর আমার চয়েস একই। আর এদিকের দাদা মোটামুটি একের পর একদম ঝাক্কাস কালেকশন দেখেই যাচ্ছেন, আর উনি যত দেখছেন আমি আরও কনফিউশন হয়ে যাচ্ছি, এখনও কালার বাঁচতে পারছি না, কত রকমভাবে কত অ্যাঙ্গেল থেকে কতভাবে পোজ দিয়ে দেখছি যাতে বেস্ট লাগে। আর এই দেখো পাশের দাদাকে একা পেয়ে দোকানদারও মোটামুটি ভুঁড়ি ভুঁড়ি কালেকশন দেখিয়েই যাচ্ছে, এমনিই বেচারা কনফিউজড। তবে উনি অনেক ভেবেচিন্তে শেষে এই শাড়িটাই ফাইনাল করলেন। বললাম না ছেলেদের আসার এই সুবিধা, আসার সাথে সাথেই শাড়ি সিলেকশন হয়ে গেল, আর আমাকে দেখো তখন থেকে ধরে বসে আছি। যদিও পেঁয়াজ কালারের শাড়িটাই সাইড করে দিয়েছি, তবুও মন মানল না, দাদাকে বললাম একটুখানি পিওর সিল্কও দেখান। আসলে এসছি যখন দোকানে একটু শাড়ি ঘেঁটেই যাই, কবে আবার আসবো তার তো ঠিক নেই, আর যদি খুব পছন্দ হয়ে যায় নিজের জন্য নিয়ে নিতে পারি, যদিও নেওয়ার ইচ্ছে নেই তবে নিয়ে নিতে পারি আর কি, মানে বুঝতেই তো পারছো। তবে দুঃখের বিষয় একটাও শাড়ি আমার চোখে লাগলো না, সবকটাই কেমন মেদা মেদা কালার। আর যদিও একটা দুটো চোখে লাগছে তবে সে কটা ওই টুকটাক ডেলি পরার জন্য ঠিক আছে, কোনো অকেশনে নয়, বুড়ো বুড়ো কালারগুলোও ভালো লাগছে না। তো দাদাকে বললাম না সবকটাই রেখে দিতে। এদিকে পাশের দাদা চলে গিয়ে আর একজন কাস্টমার চলে এলো, আর আমরা এখনও অবধি শাড়ি সিলেক্ট করতে পারলাম না। দাদা আরও বান্ডিল আনছেন, আসলে আমি দাদাকে বললাম যে একটুখানি আমাকে হ্যান্ডলুম দেখাতে, উনি বললেন হ্যান্ডলুমও ভালো আছে। তো মোটামুটি 2200-2300 টাকার হ্যান্ডলুম দেখাচ্ছেন বটে, কিন্তু আমার কেন জানি না অতটা খাস লাগলো না, মানে দামি শাড়ি হলেও যেন কেমন একটা লাগছে, হ্যান্ডলুম তো হ্যান্ডলুমই হয়, তো খুব একটা খাস আমার দাম অনুযায়ী লাগলোও না। না ভালো যদিও লাগছিল না তবু নেড়ে ঘেটে একটুখানি দেখার ভান করছিলাম, আসলে দাদা কষ্ট করে ঘাড়ে করে বয়ে আনলেন তো বাহুবলীর মতো। তো হঠাৎ পাশে চোখ গেল, দেখলাম উনারা তাঁত দেখছেন, কি সুন্দর না কালারটা মিষ্টি, তবে মাকে দেবো না, মা বড্ড অস্বস্তি ফিল করে। আর এই সুযোগে দাদা টুকুস করে একটু অর্গানজাও আমাদের দেখালেন, যদিও অর্গানজাটা মায়ের জন্য নয় আমি নিজের জন্য দেখছিলাম, তবে খুব একটা খাস কেন জানি না লাগলো না। আর সত্যি বলতে অর্গানজা মানুষ পরে হালকা বলে, এই অর্গানজাগুলো বেশ ভারী, তো আমার খুব একটা পোষালো না।
এরপর লাস্ট আইটেম আর একটা সিল্ক দেখছিলাম, পিওর সিল্কেরই, এটা হচ্ছে একটু দামিটা। তো এটার কালারগুলো কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা কালারই একে অন্যটার থেকে সুন্দর, একদম আনকমন আর মিষ্টি। আর এই দেখো নতুন সদস্য পুচকেটা জাগে। তো এই সব আর কি, বেশ ভালো লাগছিল। কিন্তু সত্যি বলতে এবছরটা না আমি একটুখানি পিওর সিল্কটা অ্যাভয়েড করছিলাম। প্রতি বছরই প্রায় মাকে পিওর সিল্ক দিই, তো মানে মা ভাববে আমি বোধহয় পিওর সিল্কের জন্যই তৈরি দিই। মোটামুটি আধ ঘন্টা ধরে দোকানদারের মাথা ব্যথা খেয়ে ফাইনালি প্রথমেরটাই সিলেক্ট করলাম। আর এতক্ষণে তো মনে হয় আমার পাশের যিনি দাদা ছিলেন তিনি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছেন। চলে এসেছে কাউন্টারে, আর এই হচ্ছে সেই বেদনাদায়ক মুহূর্ত যখন তোমার পকেটটা ভারী থেকে দুম করে খালি হয়ে যাবে, সে তোমার শাড়ি যতই সুন্দর হোক না কেন। যাকে এখান থেকে বুকে ব্যথা নিয়ে বেরোলাম আর এপাশে চলে গেলাম ব্লাউজ দোকানে। আসলে মায়ের শাড়ির জন্য ম্যাচিং ব্লাউজ আর সায়াটা নিয়ে নিতে হবে। এটা গোপাল স্টোর্স, যারা যারা মেদিনীপুরে থাকো বড় বাজারে তো জানোই এটা আছে বহুদিনের দোকান। তো আমাদের দাদা মোটামুটি বেছে বেছে সব থেকে কাছের যে কালারটা সেটাকেই উনি বেছে দিয়েছেন। যেহেতু বহু কষ্টে নিজের জন্য কিছু না নিয়ে বেরিয়েছি আঁচল থেকে, সেই জন্য মনকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য কটা প্রিন্টের ব্লাউজ দেখছিলাম। আসলে গ্রীষ্মকালে না এই হালকা প্রিন্টের কালারগুলো বেশ সুন্দর লাগে। তো মোটামুটি এতগুলো দেখে কনফিউশনে পড়ে গেছি, যেমনটা হয় তারই মধ্যে বহু কষ্টে বেছে বেছে 14 বার সুচেতার মাথা খেয়ে দুটো কালার সিলেক্ট করেছি। ব্যাস ফাইনালি যুদ্ধ করে ডিসাইড করে ফেলেছি এই যে একটা রানী ডিপ রানী টাইপের কালার আর একটা হালকা ইয়েলো কালার। এবার চলে এসেছি বাবার জিনিসটা বাঁচতে। আসলে আগের বছর বাবাকে দেওয়া হয়নি জামাই ষষ্ঠীতে, মাকেই দিয়েছিলাম। কিন্তু এবছর আমি আর তার জামাই দুজনেই ডিসাইড করলাম যে না, যেহেতু দুজনেই কষ্ট করে, দুজনেই সারাদিন এত আমাদের জন্য পরিশ্রম করে, তাহলে শুধুমাত্র একজন কেন পাবে। তো সেই জন্য বাবারও প্রাপ্য। তো বাবা যেহেতু গ্রীষ্মকালে হালকা জিনিস পরতে ভালোবাসে, তাই এরকম পাঞ্জাবিগুলো দিচ্ছি। কালারগুলো বেশ মিষ্টি, তবে ডিপ কালার নিচ্ছে না, কারণ ওই যে বললাম আমার বাবা মা নিজেদের বেশি বয়স্ক ভাবে। তো এই কালারটা একদম আনকমন লাগলো, যেটা বাবাকে কখনো পরতেও দেখিনি। এই পিচ কালারটাও ভালো, কিন্তু এর আগে তাও বাবা একবার দুবার পরেছে। তো বারবার না একই কালার দিলে ভাববে যে এই কালারগুলো জন্যই ওরা পৃথিবীতে এসছে। তো সেই জন্য এক্সপেরিমেন্টও করা হবে, আর আমারও দেখা হবে যে অ্যাকচুয়াল কোন কালারটা বাবাকে বেশি ভালো লাগছে। তো এই জন্য এই কালারটাই চয়েস করলাম, কালারটা একদম হালকা কুচি কলা পাতা। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই দেখো পাঞ্জাবি দোকানে ঢুকে কটা শাড়ি ঝুলছিল, সেগুলোকেও ছাড়িনি, একটার পর একটা দেখে যাচ্ছি। কি হবে আমাদের দ্বারা, এমন বিজ্ঞের মতো দেখছি যেন এক্ষুনি 2-3টে নিয়ে নেব। যাই হোক, তো এক ঘন্টা যুদ্ধের পর এই হচ্ছে ফলাফল। টোটোতে উঠে গেছি, এবারে সোজা চলে যাচ্ছি বাড়ি। কেমন লাগলো তোমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন টেক কেয়ার, বাই বাই।